আজকে আমরা তরলের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করব থার্মাল এক্সপ্যানশন অফ লিকুইড বা তরলের তাপীয় প্রসারণ তরলের তাপীয় প্রসারণ বলতে কি বোঝায় না তাপমাত্রা বৃদ্ধি করলে তরল পদার্থের আয়তনের বৃদ্ধি হয় অর্থাৎ প্রসারণ হয় এটাকে বলা হয় তরলের তাপীয় প্রসারণ তো তরলের তাপীয় প্রসারণের কারণ তরলের তাপীয় প্রসারণের কারণ না কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে যে আন্তরাণবিক বল কাজ করে তার তুলনায় তরল পদার্থের অণুগুলির মধ্যে আন্তরাণবিক বলের পরিমাণ অনেক কম যখন তরলের তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন তরলের অণুগুলো চলাচল করার শক্তি বৃদ্ধি অর্থাৎ গতি শক্তি বৃদ্ধি পায় ওদের বেগ বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি করলে যেহেতু তরলের অণুগুলির মধ্যে আন্তরাণবিক বল অনেক কম বা ইন্টারমলিকুলার ফোর্স অনেক কম সেই কারণে অণুগুলো গতি বৃদ্ধি পায় গতিশক্তি বৃদ্ধি পায় অর্থাৎ অণুগুলো ছোটাছুটি করে তার ফলে তরলের তাপীয় প্রসারণ হয় এবং কঠিনের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তনের যে প্রসারণ হয় তরলের ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি প্রসারণ হয় অর্থাৎ তরলের তাপীয় প্রসারণের কারণ হল অণুগুলোর গতি এবার তরলের তাপীয় প্রসারণের বৈশিষ্ট্য এক নম্বর তরলের তাপীয় প্রসারণের বৈশিষ্ট্য একই উষ্ণতা বৃদ্ধি একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন তরলের বিভিন্ন তরলের তাপীয় প্রসারণ বিভিন্ন হয় অর্থাৎ একই উষ্ণতা বৃদ্ধি করলে বিভিন্ন তরল পদার্থের ক্ষেত্রে তাদের তাপীয় প্রসারণ ভিন্ন হবে দুই নম্বর একই তরলের ক্ষেত্রে বিভিন্ন উষ্ণতায় একই তরলের ক্ষেত্রে বিভিন্ন উষ্ণতায় একই উষ্ণতা বৃদ্ধিতে একই উষ্ণতা বৃদ্ধিতে আয়তন প্রসারণ বিভিন্ন হয় এটার মানে কি একই তরল 15 ডিগ্রি থেকে যদি আমি 2 ডিগ্রি বাড়াই সেক্ষেত্রে যে আয়তন প্রসারণটা হয় আবার ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওই একই তরলে সেখান থেকে যদি 2 ডিগ্রি বাড়াই 22 কোটি তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু আয়তন প্রসারণ এক হবে না অর্থাৎ একই তরলের ক্ষেত্রে বিভিন্ন উষ্ণতায় একই উষ্ণতার বৃদ্ধিতে আয়তন প্রসারণ বিভিন্ন হয় তরলে শুধুই আয়তন প্রসারণ হয় তরলে শুধুই আয়তন প্রসারণ হয় দৈর্ঘ্য বা ক্ষেত্রফল প্রসারণ হয় না তার কারণ তরলের নির্দিষ্ট কোনো আকার নেই তরলে শুধুই আয়তন প্রসারণ হয় দৈর্ঘ্য বা ক্ষেত্রফল প্রসারণ হয় না তার কারণ হচ্ছে তরলের নির্দিষ্ট কোনো আকার
নেই। তরলের আয়তন প্রসারণ, তরলের আয়তন প্রসারণ, তরলের আয়তন প্রসারণ কঠিন অপেক্ষা, কঠিন অপেক্ষা প্রায় দশ গুণ। তরলের আয়তন প্রসারণ কঠিন অপেক্ষা প্রায় দশ গুণ। তরলের আয়তন প্রসারণ কঠিন অপেক্ষা প্রায় দশ গুণ। সমস্ত তরলের ক্ষেত্রে, সমস্ত তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণ, সমস্ত তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণ মোটামুটি মোটামুটি একই রকম হলেও, সমস্ত তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণ একই রকম হলেও জলের ক্ষেত্রে ব্যতিক্রম, জলের ক্ষেত্রে ব্যতিক্রম ব্যতিক্রম হয়, ব্যতিক্রম 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। সমস্ত তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণ মোটামুটি একই রকম হলেও জলের ক্ষেত্রে ব্যতিক্রম হয়, সেই ব্যতিক্রমের তাপমাত্রা রেঞ্জটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি। অর্থাৎ 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়ালে আয়তন কমে যায় এবং 4 ডিগ্রির পর আবার আয়তন বাড়ে, এটাই হচ্ছে ব্যতিক্রম। এই হলো তরলের তাপীয় প্রসারণের বৈশিষ্ট্য। একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন তরলে তাপীয় প্রসারণ বিভিন্ন হয়, একই তরলের ক্ষেত্রে বিভিন্ন উষ্ণতা একই উষ্ণতা বৃদ্ধিতে আয়তন প্রসারণ বিভিন্ন হয়, তরলের শুধুই আয়তন প্রসারণ হয় দৈর্ঘ্য বা ক্ষেত্রফল প্রসারণ হয় না, তার কারণ তরলের কোনো নির্দিষ্ট আকার নেই। তরলের আয়তন প্রসারণ কঠিন অপেক্ষা প্রায় দশ গুণ। সমস্ত তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণ মোটামুটি একই রকম হলেও জলের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে জলের আয়তন কমে যায়, বৃদ্ধি হয় না, কমে যায়, এটা হচ্ছে ব্যতিক্রম। আর মোটামুটি সমস্ত তরলের ক্ষেত্রে একই থাকে। এবার হচ্ছে তরলের দু ধরনের প্রসারণ হয়, তরলের দু ধরনের প্রসারণ হয়, একটা হচ্ছে আপাত প্রসারণ আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তরলের দু ধরনের প্রসারণ হয়, দুই ধরনের প্রসারণ হয়, তরলের দুই ধরনের প্রসারণ হয়। এক নম্বর হচ্ছে আপাত প্রসারণ, আপাত প্রসারণ। দু নম্বর হচ্ছে প্রকৃত প্রসারণ। একটা হচ্ছে আপাত প্রসারণ, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে আপাত প্রসারণের সঙ্গে আপাত প্রসারণ কাকে বলে? যে তরল তো তরল একটা পাত্রে রাখতে হয়, বলছি পাত্রের প্রসারণ উপেক্ষা করে যে পাত্রে তরলটাকে গরম করা হবে সে পাত্রটা তো তাপ দিলে আয়তনে বাড়ে, বলছি পাত্রের আয়তন প্রসারণ উপেক্ষা করে পাত্রের আয়তন প্রসারণকে অগ্রাহ্য করে উষ্ণতা বৃদ্ধিতে পাত্রের আয়তন প্রসারণকে অগ্রাহ্য করে তরলের উষ্ণতা বৃদ্ধিতে তরলের আপাত যে আয়তন প্রসারণ হয় তাকে বলা হয় তরলের আপাত প্রসারণ। পাত্রের আয়তন, পাত্রের প্রসারণ অগ্রাহ্য করে
পাত্রের প্রসারণ অগ্রাহ্য করি, অগ্রাহ্য করি, উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধিতে তরলের যে আপাত আয়তন প্রসারণ হয় তাকে তরলের আপাত প্রসারণ বলে, আপাত প্রসারণ বলে। অর্থাৎ যে পাত্রে তরলটাকে গরম করা হয় সে পাত্রের আয়তন বৃদ্ধি হয়। সেক্ষেত্রে যদি আমরা শুধু পাত্রের প্রসারণটাকে বাদ দিয়ে শুধুমাত্র উষ্ণতা বৃদ্ধিতে তরলের যে আপাত প্রসারণ হয় সেটা ধরি, তাকে বলা হচ্ছে তরলের আপাত প্রসারণ। আর আরেকটা হচ্ছে প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণ কাকে বলে? না তরলের পাত্রের প্রসারণ উপেক্ষা না, পাত্রের উষ্ণতার ভিত্তিতে পাত্রের প্রসারণ উপেক্ষা না করে পাত্রের প্রসারণ উপেক্ষা না করে, উপেক্ষা না করে উষ্ণতা বৃদ্ধিতে তরলের যে প্রকৃত প্রসারণ হয়, তরলের যে প্রসারণ হয় উপেক্ষা না করে তরলের যে আয়তন প্রসারণ হয়, তরলের যে আয়তন প্রসারণ হয়, আয়তন প্রসারণ হয় তাকে তরলের প্রকৃত প্রসারণ বলে, প্রকৃত প্রসারণ বলে তাকে তরলের প্রকৃত প্রসারণ বলে। অর্থাৎ একটা হচ্ছে আপাত প্রসারণ, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। যে পাত্রের মধ্যে গরম করা হচ্ছে তরলটাকে, সেই তরলের পাত্রের আয়তনটাকে নিয়ে পাত্রের প্রসারণ উপেক্ষা করে যে তরলের আপাত প্রসারণ হয়, তরলের যে আয়তন প্রসারণ হয়, তরলের যে আয়তন প্রসারণ হয় তাকে তরলের আপাত প্রসারণ বলে। আর পাত্রের প্রসারণ উপেক্ষা না করে উষ্ণতা বৃদ্ধিতে তরলের যে আয়তন প্রসারণ হয় তাকে বলা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। এবার আমরা প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক, প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক, প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক, প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক। এইখানে দেখো, এখানে একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের উপরে একটা গরম জলের পাত্র ডাব্লু আছে এবং তার মধ্যে এই গরম জলটা এই ডট 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 লাইন বন্ধে জলটা ভর্তি করা আছে এবং তার মধ্যে একটা গোল সরু মুখ যুক্ত এবং নিচটা হচ্ছে গোলাকার একটা কাঁচের পাত্র, এটাই সরু মুখ আর নিচটা হচ্ছে গোলাকার কাঁচের পাত্র। সেই সরু মুখের সঙ্গে কর্কের সাহায্যে আর একটা সরু আকার অনেক সরু নল যোগ করা আছে। এইবার এই নলের মধ্যে তরল ভর্তি করে দেওয়া হয়, সেই তরলে একটা রং দিয়ে দেওয়া হয়, রঙিন করে দেওয়া হয়, যাতে এই কাঁচ নলের ভিতর দিয়ে সাদা কাঁচ নলের ভিতর দিয়ে তরলের উঠানামাটা আমরা সহজে লক্ষ্য করতে পারি। এইবার প্রথমে এই এ দাগটা দেখা যাচ্ছে, এ দাগ পর্যন্ত তরলটা ভর্তি করে দেওয়া হলো, তরলটা এই পাত্রের মধ্যে তেমন ভাবে দেওয়া হলো, এ দাগ পর্যন্ত তরলটা ভর্তি থাকে। এইবার কি করা হবে? না এইখানে গরম জল ঢেলে দেওয়া হবে, এর মধ্যে এই ডাবলি যে পাত্র এর মধ্যে গরম জল দেওয়া হলো বা বাইরে থেকে এটাকে হিটিং করা হলো। তাহলে দেখা যাবে প্রথমে যখন তাপমাত্রা বাড়ানো হচ্ছে তখন
দেখা যাবে জলের লেভেলটা এখানে এ তে ছিল, যেই তাপমাত্রা বাড়ানো হলো দেখা যাবে জলের লেভেলটা এর থেকে নেমে বি তে চলে গেল। এর থেকে যেই তাপমাত্রা বাড়ানো হলো তখন জলের লেভেলটা এর থেকে নেমে বি তে চলে এলো, বাড়ার কথা ছিল কিন্তু বি তে নেমে এলো। তার কারণ কি? না, তার কারণ হলো প্রথমে পাত্রের প্রসারণ হবে। পাত্রের প্রসারণ হওয়ার জন্য কি হবে? না, পাত্রটা আয়তনে বাড়বে। পাত্রটা আয়তন বাড়ার জন্য কি হবে? না, পাত্রে জল ধারণ ক্ষমতা বেড়ে যাবে। তখন এর থেকে বি তে নেমে এলো, গরম জলের মধ্যে ডোবানো আছে। তারপরে কিছু সময় পরে দেখা যাবে যে তরলের লেভেলটা বি থেকে এ হয়ে একদম সি তে চলে গেল, বি থেকে এ হয়ে একদম সি তে চলে গেল। তার মানে প্রথমে যেটা হলো এ বি, এটা হচ্ছে পাত্রের প্রসারণ, আর তরলের আপাত প্রসারণ হলো এসি, আর প্রকৃত প্রসারণ হলো বিসি। এই সরু নলের প্রস্থচ্ছেদ আমরা ধরে নিলাম, সরু নলের ধরি, সরু নল, সরু নলের প্রস্থচ্ছেদ সমান আলফা, সরু নলের প্রস্থচ্ছেদ সমান আলফা। তাহলে কাঁচ পাত্রের আয়তন প্রসারণ কত হবে? কাঁচ পাত্রের আয়তন প্রসারণ প্রসারণ সমান কত হবে? না, এবি গুণিতক আলফা, কেন এবিটা দৈর্ঘ্য নেমে এসছে আর ওর ক্ষেত্রফল হচ্ছে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা। তাহলে আয়তন কাঁচ পাত্রের আয়তন প্রসারণ অর্থাৎ প্রথমে গরম করার ফলে এর থেকে বিতে নেমে, তার মানে কাঁচের পাত্রটা প্রসারিত হয়েছে, আয়তনটা বেড়েছে, যার জন্য জলের লেভেলটা এর থেকে বিতে চলে এলো। তাহলে কাঁচ পাত্রের প্রসারণ হলো এবি ইন্টু আলফা। তো আবার তরল গরম গরম তরল পাত্রের মধ্যে ফ্লাক্সটা ডোবানো আছে, তারপর কিছু সময় পরে দেখা যাবে বি থেকে সি হয়ে, বি থেকে এ হয়ে একদম সি তে চলে গেল। তরলের আপাত প্রসারণ, আপাত প্রসারণ কত হবে? না, এসি গুণিতক আলফা, কেন আমার জলের লেভেলটা তো ছিল প্রথমে এ। তাহলে অ্যাকচুয়ালি জলের লেভেলটা এখন কোথায় গেল? সি তে গেল। তাহলে আপাত প্রসারণ কত দেখাচ্ছে? এর থেকে সি, আমরা দেখবো বাইরে থেকে যে এর থেকে সি পর্যন্ত হলো। তাহলে আপাত প্রসারণ কত হবে? এসি ইন্টু তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে তরলের আপাত প্রসারণ হলো এখানে, আর অ্যাকচুয়ালি তরলের প্রকৃত প্রসারণ কত হলো? না, বি থেকে সি পর্যন্ত গেল। এই পর্যন্ত তো পাত্রের প্রসারণের জন্য এর থেকে বি তে চলে এসেছিল, এখন আবার কি হলো? বি থেকে সরাসরি সি তে চলে গেল। তার মানে তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ সমান কত হবে? বিসি ইন্টু আলফা, কেন তরলটা প্রথমে প্রসারিত হয়নি, প্রথমে পাত্র প্রসারিত হয়েছে, তরলটা এই বন্ধ নেমে এসেছিল বি তে, তাহলে বি থেকে একদম সি তে গেছে। তাহলে তরলের প্রকৃত প্রসারণ কত হবে? না, বিসি ইন্টু আলফা। আবার চিত্রানুসারে দেখো এই যে চিত্রটা, বিসি সমান, বিসি সমান এবি প্লাস এসি। চিত্রানুসারে বিসি সমান, চিত্রানুসারে বিসি সমান এবি প্লাস এসি। চিত্রানুসারে এবি দৈর্ঘ্য, বিসি দৈর্ঘ্য সমান এবি প্লাস এসি, উভয় পক্ষ যদি আলফা দিয়ে গুণ করে দিই, অতএব বিসি ইন্টু আলফা ইকুয়াল টু এবি ইন্টু আলফা প্লাস এসি ইন্টু আলফা। তার মানে অতএব প্রকৃত প্রসারণ, তরলের তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ, আপাত প্রসারণ যোগ, হ্যাঁ পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ যোগ আপাত প্রসারণ। তাহলে কি হলো? না, তরলের প্রকৃত প্রসারণ সমান পাত্রের আয়তন প্রসারণ প্লাস সবটাই আয়তন প্রসারণ, তরলের আয়তন প্রসারণ সমান পাত্রের আয়তন প্রসারণ, পাত্রের আয়তন প্রসারণ প্লাস তরলের আপাত আয়তন প্রসারণ, সবটাই আয়তন প্রসারণ।
প্রকৃত প্রসারণ সমান পাত্রের আয়তন প্রসারণ প্লাস আপাত প্রসারণ। এই হল প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক। মানে প্রথমে কি হবে না, পাত্রটা গরম করলে ইউনিন জল সবুজ রঙের জল, এই পাত্রটা গরম করলে কি হবে পাত্রের আয়তন প্রসারণ হবে, তারপর জলের লেভেলটা এর থেকে বিতে নেমে আসবে, এই যে আয়তনটা কমে গেল তরলের এটাই হলো পাত্রের প্রসারণের সঙ্গে সমান এ বি ইন্টু আলফা। তারপরে আবার তরলটা প্রসারিত হয়ে বি থেকে সিতে যাবে, তাহলে আপাত প্রসারণ হবে এ সি ইন্টু আলফা, আর তরল প্রকৃত প্রসারণ হবে বি সি ইন্টু আলফা, বি থেকে সিতে গেছে তাহলে চিত্র অনুসারে বিসি সমান বি প্লাস এসি, তাহলে উভয় পক্ষকে আলফা দিয়ে গুণ করে দিলে বিসি ইন্টু আলফা ইকুয়াল টু এবি ইন্টু আলফা প্লাস এসি ইন্টু আলফা, তাহলে তরলের প্রকৃত আয়তন প্রসারণ সমান পাত্রের আয়তন প্রসারণ প্লাস আপাত প্রসারণ। এই হলো প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এরপরে আমরা একটা আলোচনা করব, সেটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক এখানে এই যে চিত্রটা ছিল আমাদের এই যে স্কেল লাগানো আছে এই স্কেল দিয়ে আমরা ওই এটা মেপেছি কতটা দৈর্ঘ্য বাড়ছে কমছে, এই যে স্কেল লাগানো আছে এই স্কেলটা দিয়ে আমরা কতটা দৈর্ঘ্য বাড়ছে কমছে সেই জিনিসটা আমরা পরিমাপ করছি, স্কেলে কতটা বলা হয়নি, তো এই স্কেলটা শুধু লাগানো আছে শুধু কতটা দৈর্ঘ্য এ বি এসি এইগুলো কতটা করে বাড়ছে সেগুলো মাপার জন্য। এবার হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপানশন, আপাত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপানশন, কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপানশন বা আপাত প্রসারণ গুণাঙ্ক, কোন তরলে উষ্ণতা, কোন তরলের উষ্ণতা একক পরিমাণ অর্থাৎ এক ডিগ্রি বৃদ্ধি ওই তরলে যে আপাত একক আয়তনের যে আপাত প্রসারণ হয় তাকে বলা হয় ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তরলের উষ্ণতা বৃদ্ধিতে একক উষ্ণতা বৃদ্ধিতে অর্থাৎ এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে ও একক আয়তনের যে আয়তন প্রসারণ হয় আপাত আয়তন প্রসারণ হয় তাকেই বলা হচ্ছে তার আপাত প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ কোন তরলের উষ্ণতা একক পরিমাণ অর্থাৎ এক ডিগ্রি বৃদ্ধি করতে ওর একক আয়তনের যে আপাত প্রসারণ হয় তাকেই বলা হচ্ছে তার আপাত প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ কোন তরলের একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের যে আপাত প্রসারণ হয় তাকে বলা হয় ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। এবং এই আপাত প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা এ অ্যাপারেন্ট গামা এ এই অক্ষরটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। ধরি থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেডে তরলের আয়তন সমান ভি ওয়ান থিটা টু ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে থিটা টু গ্রেটার দেন থিটা ওয়ান, থিটা টু সেন্টিগ্রেডে তরলের আয়তন মনে করো ভি টু, থিটা ওয়ান যে থিটা টুটা বেশি, তাহলে কি হবে না গামা এ অর্থাৎ আয়তন প্রসারণ কত হবে, তাহলে এক্ষেত্রে আয়তন প্রসারণ কত হয়েছে আয়তন আপাত আয়তন প্রসারণ যেটা আপাত বলছি, তাহলে আপাত আয়তন প্রসারণ সমান কত ভি টু মাইনাস ভি ওয়ান, তাই তো? তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত, তাপমাত্রা বৃদ্ধি সমান থিটা টু মাইনাস থিটা ওয়ান, থিটা টু ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা,
আচ্ছা প্রাথমিক আয়তন থেকে আমাদের কথা ছিল V1 তো সংজ্ঞা কি বলছি না তরলের একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে যে আপাত প্রসারণ হয় তাকেই বলা হয় ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তাহলে আমরা লিখতে পারি V1 আয়তনের V1 আয়তনের θ2 মাইনাস θ1 θ2 θ1 উষ্ণতা বৃদ্ধিতে আয়তন প্রসারণ সমান V2 মাইনাস V1 তাহলে একক আয়তনের একক উষ্ণতা বৃদ্ধিতে আয়তন প্রসারণ কত হবে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু θ2 মাইনাস θ1 তাহলে আমরা কি বলেছিলাম একক আয়তনের একক উষ্ণতা বৃদ্ধিতে যে আয়তন প্রসারণ হয় সেটাকে বলা হচ্ছে তার আপাত প্রসারণ গুণাঙ্ক তাহলে গামা ই ইকুয়াল টু কত হবে V2 মাইনাস V1 বাই V1 ইনটু θ2 মাইনাস θ1 V2 মাইনাস V1 তাহলে কি হবে গামা ই সমান একক আয়তনের একক উষ্ণতা বৃদ্ধিতে যে আয়তন বৃদ্ধি তাহলে V1 আয়তনের বৃদ্ধি V2 মাইনাস V1 একক আয়তনের বৃদ্ধি V2 মাইনাস V1 বাই V1 আর একক আয়তনের একক উষ্ণতার বৃদ্ধি যা আয়তন প্রসারণ V2 মাইনাস V1 বাই V1 ইন্টু θ2 মাইনাস θ1 তার মানে এটাকেই আমরা বলছি গামা এ তার মানে আপাত প্রসারণ সমান গামা এ সমান কি হবে আপাত প্রসারণ ভাগ প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতার বৃদ্ধি প্রাথমিক আয়তন গুণিতক উষ্ণতা বৃদ্ধি প্রাথমিক আয়তন গুণিতক উষ্ণতা বৃদ্ধি তার মানে একক কি হবে ডাইমেনশন এবং ইউনিট অর্থাৎ মাত্রা এবং একক মাত্রা এবং একক কি হবে গামা এ গামা এর মাত্রা কি হবে V2 মাইনাস V1 এর মাত্রা ডিভাইড বাই V1 এর মাত্রা ইনটু θ2 মাইনাস θ1 এর মাত্রা তাহলে V1 এটা আয়তন আয়তন কেটে যাবে তার মানে কত হবে θ ইনভার্স অর্থাৎ θ2 মাইনাস θ1 সাথে θ হবে তাহলে θ ইনভার্স অর্থাৎ পার সিজিএস এ কত হবে তাহলে সিজিএস এ হবে সিজিএস না হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড এফপিএস এ না হবে পার ডিগ্রি ফারেনহাইট আর এসআই তে হবে কেলভিন পার কেলভিন এবং এদের মধ্যে সম্পর্ক কি না সিজিএস পদ্ধতিতে গামা এ এফপিএস পদ্ধতিতে গামা এ এবং এসআই পদ্ধতিতে গামা এর সম্পর্ক কি হবে না গামা এ সি মানে গামা এ সি মানে হচ্ছে তোমার সেলসিয়াস কে পার ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 9.5 গামা এ এফ পার ডিগ্রি ফারেনহাইট সমান গামা এ কি কেলভিন পার কেলভিন অর্থাৎ সিজিএস পদ্ধতিতে গামা এ সাফিক্স গামা এ সি পার ডিগ্রি সেন্টিগ্রেড সমান হবে 9.5 গামা এ পার ডিগ্রি ফারেনহাইট আর গামা এ এসআই পদ্ধতিতে পার কেলভিন এই হলো তিনটি পদ্ধতিতে আপাত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে তরলের
প্রকৃত অপসারণ গুণাঙ্ক, তরলের প্রকৃত অপসারণ গুণাঙ্ক। প্রকৃত অপসারণ গুণাঙ্ক কাকে বলে? কোন তরলের একক উষ্ণতা বৃদ্ধিতে ও একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয় তাকে বলা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? না, কোন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ রিয়াল এক্সপানশন, কোএফিসিয়েন্ট অফ রিয়াল এক্সপানশন কাকে বলে? কোন তরলের একক উষ্ণতা বৃদ্ধিতে ওর একক আয়তনের যে প্রকৃত প্রসারণ হয়, এখানে যে বিসি, আগেটা ছিল এসি, এটা ছিল বিসি। আচ্ছা, প্রকৃত প্রসারণটা মাপা হচ্ছে, প্রসারণ গুণাঙ্কটা মাপা হয় একক আয়তনে যতটা বৃদ্ধি, এখানে টোটাল বৃদ্ধিটা এটা হয়েছে একক আয়তন। আচ্ছা, এবং এটাকে এই অক্ষর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় গামা আর, গামা রিয়েল, গামা রিয়েল প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ রিয়াল এক্সপানশন। কোন তরলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধিতে ওর একক আয়তনের যে প্রকৃত প্রসারণ হয় তাকে বলা হচ্ছে তার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এবং সেটা গামা আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যদি আমরা যদি ধরে নিই যে থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন, আয়তন সমান ভি, এবং থিটা টু ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন সমান ভি আর, প্রকৃত প্রসারণ ভি আর, থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হচ্ছে ভি এবং থিটা টু ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রকৃত প্রসারণ হয়ে গেল ভি আর। এবং তাহলে আমরা লিখতে পারি তাপমাত্রা বৃদ্ধি কত? তাপমাত্রা বৃদ্ধি সমান থিটা টু মাইনাস থিটা ওয়ান, এখানে অবশ্যই থিটা টু গ্রেটার দেন থিটা ওয়ান, থিটা টু ডিগ্রি সেন্টিগ্রেড গ্রেটার দেন থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রা বৃদ্ধি এত ডিগ্রি সেন্টিগ্রেড, আয়তন বৃদ্ধি, আয়তনের প্রকৃত প্রসারণ, আয়তনের প্রকৃত প্রসারণ কত? সমান ভি আর মাইনাস ভি। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে ভি আয়তনের প্রকৃত, ভি আয়তনের থিটা টু মাইনাস থিটা ওয়ান উষ্ণতা ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে আয়তনের প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ সমান ভি আর মাইনাস ভি। তাহলে একক আয়তনের একক উষ্ণতা বৃদ্ধিতে মানে এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে কত হবে? ভি আর মাইনাস ভি বাই ভি ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান, এটাই হচ্ছে আমার গামা। তাহলে অতএব আমরা লিখতে পারি গামা আর ইকুয়াল টু ভি আর মাইনাস ভি ডিভাইড বাই ভি ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান। তাহলে এরও একই রকম ভাবে হবে না, এর ডাইমেনশন হচ্ছে মাত্রা ও একক, মাত্রা ও একক কি হবে না, গামা আর মাত্রা সমান ভি আর মাইনাস ভি এর মাত্রা ডিভাইড বাই ভি এর মাত্রা গুণিতক থিটা টু মাইনাস থিটা ওয়ান এর মাত্রা। এখানে ডিগ্রি সেন্টিগ্রেড না বলি, আমরা যদি শুধুও বলি কোনো অসুবিধা নেই, মানে থিটা ওয়ান উষ্ণতা, থিটা ওয়ান উষ্ণতায় থিটা টু উষ্ণতায় এরকম বললেও হবে, থিটা ওয়ান থিটা ওয়ান উষ্ণতায় এত, থিটা টু উষ্ণতায় এত, তাপমাত্রা বৃদ্ধি থিটা, তাহলে প্রকৃত ভি ওয়ান আয়তনে থিটা ওয়ান মাইনাস থিটা টু মাইনাস থিটা ওয়ান উষ্ণতা বৃদ্ধিতে আয়তনের প্রকৃত প্রসারণ ভি আর মাইনাস ভি, তাহলে একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধিতে প্রকৃত প্রসারণ কথা হবে। তাহলে সংজ্ঞানুসারে আমরা বলেছিলাম
কোনো একক উষ্ণ কোনো তরলে একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয় তাকে বলা হচ্ছে তার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে গামা ইকুয়াল টু প্রকৃত প্রসারণ ডিভাইড বাই প্রাথমিক আয়তন, তার মানে জিনিসটা কি দাঁড়ালো না তরলে প্রকৃত প্রসারণ, এটা কি হয় তরলে প্রকৃত প্রসারণ, তরলে প্রকৃত প্রসারণ ভাগ প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন গুণিত উষ্ণতা বৃদ্ধি, প্রাথমিক আয়তন গুণিত উষ্ণতা বৃদ্ধি। তাহলে এখানে এখানে একটা আয়তন, এটাও আয়তন, আয়তন কেটে যাবে, তাহলে কি থাকবে এখানে থিটা ইনভার্স। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে গামা এর একক ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এসআই পদ্ধতিতে গামা এর একক ডিগ্রি ফারেনহাইট, এবং এফপিএস পদ্ধতিতে গামা এর একক, এবং এসআই পদ্ধতিতে গামা এর একক হবে ডিগ্রি শুধু কেলভিন ইনভার্স। এবং এদের মধ্যে সম্পর্ক কি, গামা আর সি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স ইকুয়াল টু 9.5 গামা আর এফ ডিগ্রি ফারেনহাইট ইনভার্স ইকুয়াল টু গামা আর কে কেলভিন ইনভার্স, গামা আর কে কেলভিন ইনভার্স। এই হলো আমাদের আপাতত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের একক বিভিন্ন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি। এই হচ্ছে আমাদের সম্পর্ক। আজকের এই পর্যন্তই থাক, এর পরের দিন আমরা নেক্সট টপিক শ্রেণী আলোচনা করবো। আজকে এই পর্যন্তই থাক।